বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে আগামীকাল মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্রতিপক্ষ প্যারাগুয়ে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টায়। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ব্রাজিলের সমান 6 পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল। আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করে ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোলের জয় দিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচে তারা ভলিভিয়াকে হারায় 3-0 গোলে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে 78 মিনিটে জয়সূচক গোল করেছিলেন লিওনেল মেসি। ইঞ্জুরিতে পড়েছিলেন লিওনেল মেসি, তবে পেশির ইঞ্জুরি কাটিয়ে উঠেছেন আর্জেন্টিনার অধিনায়ক। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দেখা যাবে লিওনেল মেসিকে। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সেরা একাদশ হতে পারে এরকম: এমিলিয়ানো মার্টিনেস, মলিনা, রোমেরো, ওটামেন্ডি, তাগলিয়াফিকো, ডিপল, ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, মেসি, আলভারেস ও গঞ্জালেস। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। দুদলের যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এ পর্যন্ত 110 ম্যাচে মুখোমুখি হয়েছে। 59 ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, হেরেছে 16 ম্যাচে, বাকি 35টি ম্যাচ হয়েছে ড্র। শেষবার আর্জেন্টিনা ও প্যারাগুয়ে মুখোমুখি হয়েছিল 2021 সালে। ওই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। আর প্যারাগুয়ে আর্জেন্টিনার বিপক্ষে শেষবার জয় পেয়েছে 2016 সালে। ফিফা র্যাঙ্কিংয়েও দুদলের মাঝে অনেক পার্থক্য। আর্জেন্টিনার র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানে আর প্যারাগুয়ে আছে ফিফা র্যাঙ্কিংয়ের 52তম স্থানে। কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা একই ছন্দে আছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর টানা 6টি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এই 6 ম্যাচে মোট 17 গোল করেছে, বিপরীতে কোনো গোল হজম করেনি তারা। বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করার আগে আর্জেন্টিনা প্রীতি ম্যাচে হারিয়েছে পানামা, কোরাসাও, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াকে। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে প্যারাগুয়ের পিছিয়ে থাকার আরেকটি কারণ হচ্ছে তাদের বর্তমান পারফরম্যান্স। শেষ 12 মাসে প্যারাগুয়ে 60টি ম্যাচ খেলে মাত্র 1টিতে জিতেছে। এছাড়া দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে তাদের অবস্থান 10 দলের মধ্যে 6 নম্বরে। পেরুর সাথে গোলশূন্য ড্র এবং ভেনেজুয়েলার কাছে 1-0 গোলে হেরেছে প্যারাগুয়ে।